সময় অমূল্য সম্পদ। কথায় আছে, সময় এবং নদী স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না। জীবন থেকে একবার যে সময় হারিয়ে যায়, চাইলেও কখনো সেই সময়কে ফিরে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, কেমন হতো যদি আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা থাকত যেখানকার এক বছরে পৃথিবীতে হয় মাত্র একদিন। যদিও পৃথিবীর সময়সীমা মাত্র একদিনই থাকে, কিন্তু সেই একদিনেই সেখানে কাটে প্রায় 365 দিন। বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া আদার লাইফ মুভিটির কথা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। মুভিটিতে এমন এক ভয়ানক জেলখানাকে দেখানো হয়েছে যেখানকার সময় পৃথিবীর তুলনায় প্রায় 100 গুণ বেশি দ্রুত চলে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় জেল থেকে। তো গল্পটি শুরু হয় একটি সমুদ্রের কিনারায়, যেখানে জ্যারেট এবং রেন নামক দুজন ছেলেমেয়ে বসেছিল। সম্পর্কে তারা ছিল ভাই বোন। তারা আসলে ছুটি কাটানোর জন্য এখানে বেড়াতে এসেছে। তো প্রথমে তো তারা সমুদ্রে একবার সার্ফিং করেছে, কিন্তু রেন এখানে তার ভাই জ্যারেটকে আবারও সার্ফিং এর জন্য জোরাজোরি করছিল। তাই জ্যারেটও তার বোনের কথায় রাজি হয়ে যায়। ফলে তারা সঙ্গে সঙ্গে আবারও সার্ফিং এর জন্য সমুদ্রে নেমে পড়ে। তারা মজা করতে করতে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। আর সমুদ্রের এই গভীরতার সাথে রেনকে আমরা আরেকটি জায়গাতে দেখতে পাই, যেখানে রেন একটি বিল্ডিং এর কিনারায় বসেছিল। আসলে রেন এতক্ষণ তার অতীতের একটি দৃশ্য দেখছিল। তবে এখানে রেনের চোখে অদ্ভুত এক ধরনের কালো লিকুইড দেখা যাচ্ছে, আর তার সামনে ড্রাগসের অনেকগুলো ছোট ছোট বোতল পড়ে আছে, আর সেগুলোর সামনেই রয়েছে একটি টাইমার। তো এর কিছুক্ষণ পরেই রেন একটি মিটিংয়ে আসে, আর তার এই মিটিংটি ছিল একটি ড্রাগ অথরিটির সাথে। সে আসলে একটি ড্রাগ অর্থাৎ একটি মেডিসিনের ব্যাপারে কথা বলতে এসেছে। আর এখানে আমরা জানতে পারি যে রেন হলো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর বর্তমানে রেন বায়োলজিক্যাল একটি সফটওয়্যারে কাজ করছে, আর এটার নাম দেয়া হয়েছে আদার লাইফ। আসলে এই সফটওয়্যার প্রজেক্টটি শুরু করেছিল রেনের বাবা, তবে পরবর্তীতে রেনও তার বাবার সঙ্গে যুক্ত হয়। তো এই সফটওয়্যারটি মূলত ন্যানোটেকনোলজির উপর বেস করে তৈরি করা হয়েছে। তবে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে যে চাইলেই এই সফটওয়্যারটিকে লিকুইডে রেন্ডার করা যায়, অর্থাৎ এটাকে লিকুইড বানিয়ে বোতলে সংরক্ষণ করা যায়। আর যদি কোনো মানুষের এক ফোঁটা লিকুইড তার চোখের মধ্যে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সে আদার লাইফ নামক একটি দুনিয়ায় পৌঁছে যায়, যেটা মূলত একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড। তবে এই ওয়ার্ল্ডের অনুভূতি এতটাই বাস্তবসম্মত যে মানুষ বাস্তবে কিছু করলে যে অনুভূতি হয়, এখানে সেটা করলেও ঠিক একই অনুভূতি হয়। অর্থাৎ আদার লাইফ ছিল মানুষের জন্য আরেকটি বাস্তব দুনিয়া। তবে আদার লাইফ নামক সফটওয়্যার তৈরির প্রধান কারণ হচ্ছে রেনের ভাই জ্যারেট। আসলে সেদিন সার্ফিং করার সময় তার ভাই জ্যারেট বিশাল এক সমুদ্র ঢেউয়ের কবলে পড়েছিল। এমনকি সে সেই ঢেউয়ের স্রোতের কারণে সোজা গিয়ে বিশাল এক পাথরের উপরে পড়ে যায়। ফলে সে তার মাথায় প্রচণ্ড রকমের আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই কোমায় চলে যায়। তবে এ ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, কিন্তু শত ট্রিটমেন্ট করার পরও এখনও জ্যারেডের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। তবে জ্যারেডের এই পরিণতির কারণ হিসেবে রেন সবসময় নিজেকেই দোষী মনে করে, কারণ সেই সেদিন তার ভাইকে সার্ফিং করার জন্য জোর করেছিল। যদি সেদিন সে তার ভাইকে জোর না করত, তাহলে হয়তো এখনও সে সুস্থ থাকত। এদিকে আবার জ্যারেডের বাবা জ্যারেডের এমন পরিণতি দেখে তাকে তার জীবনের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইছিল, কারণ যদিও জ্যারেট নড়াচড়া অথবা কথা বলতে পারত না, তারপরও তো তার মাঝে আবেগ, অনুভূতি, এই সমস্ত কিছু তো রয়েছেই। ফলে যাতে করে সে ভেতরে ভেতরে ডিপ্রেশনে চলে না যায়, তাই তার বাবা আদার লাইফ নামক সফটওয়্যারে কাজ শুরু করেছিল। যদিও এই সফটওয়্যার তৈরির প্রথম আইডিয়া তার বাবারই ছিল, কিন্তু পরবর্তীতে তার বাবা এই আইডিয়া নিয়ে বেশি দূর এগোতে পারেনি। তবে রেন যেহেতু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তাই সে কোনো মতে এই প্রজেক্ট তৈরির হাল ছাড়তে চাইছিল না। তাই সে নিজেই তখন তার বাবার আইডিয়াকে কাজে লাগিয়ে সফটওয়্যারটি তৈরির কাজ সম্পূর্ণ করতে চায়। তবে তখন তাদের সফটওয়্যারটি ছিল এক্সপেরিমেন্টাল স্টেজে, তাই সফটওয়্যারটি নিয়ে কাজ করার জন্য রেনের পরিশ্রমের পাশাপাশি অনেক টাকারও প্রয়োজন ছিল। তাই রেন তখন স্যাম নামক একজন ছেলের সাথে মিলে কোনো মতে একটি টেকনোলজি কোম্পানি স্থাপন করে। ফলে এই কোম্পানির মাধ্যমে রেন কিছু ফান্ডিংও পেয়ে যায়। তাই রেন এখন পর্যন্ত আদার লাইফ সফটওয়্যারের উপর এক্সপেরিমেন্ট করে যেতে পারছে।
তবে এখনো কিন্তু সফটওয়্যারটির এক্সপেরিমেন্ট পুরোপুরিভাবে সফল হয়নি। তাই প্রতিনিয়ত রিন তাদের কোয়ার্কার বিরানের সাহায্যে তার নিজের চোখে সফটওয়্যারের লিকুইড প্রয়োগ করে, আর এতে করে সে প্রতিনিয়তই চেক করতে পারে যে তাদের সফটওয়্যারটি এখনো পুরোপুরিভাবে কাজ করছে কিনা। আর কিছুক্ষণ আগে আমরা রেনের সামনে যেই ড্রাগসের বোতলগুলো দেখেছিলাম সেগুলো আসলে কোনো ড্রাগস নয়, বরং আদার লাইফের লিকুইড ছিল। তো এই লিকুইডের উপর প্রায় অনেকদিন ধরে এক্সপেরিমেন্ট করার পর রেন মোটামুটি কনফার্ম হয় যে লিকুইডটি এখন সঠিকভাবে কাজ করছে। তবে মানুষের উপরে এই লিকুইডটি ব্যবহার শুরু করার জন্য প্রথমে রেনকে ড্রাগস অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে, সেই সাথে এটার একটি লিগেল অ্যাপ্রুভালও প্রয়োজন। আর এই অ্যাপ্রুভাল পাওয়ার পরেই রেন তার ভাইয়ের উপর লিকুইডটিকে প্রয়োগ করতে পারবে। এ কারণেই রেন তখন ড্রাগস অথরিটির কাছে গিয়েছিল, তবে তারা তখন তাকে লিকুইডটির অ্যাপ্রুভাল দেয় না। আর কারণ হিসেবে তারা রেনকে জানায় যে এই লিকুইডটির মধ্যে এখনও নাকি অনেক ত্রুটি রয়েছে। প্রথমে তাকে এই ত্রুটিগুলোকে ঠিক করতে হবে, আর তারপরেই সে এই লিকুইড ব্যবহারের অ্যাপ্রুভাল পাবে। কিন্তু রেনের তো পুরোপুরি বিশ্বাস ছিল যে এই লিকুইডের মধ্যে এখন আর কোনো ত্রুটি নেই, তাই ড্রাগস অথরিটি তাকে অ্যাপ্রুভাল না দেওয়া সত্ত্বেও সে লুকিয়ে লুকিয়ে তার ভাইয়ের চোখে লিকুইডটি দিয়ে দেয়। তবে কম্পিউটার স্ক্রিনের সাহায্যে সে দেখতে পায় যে এই লিকুইডটি তার ভাইয়ের মস্তিষ্কে কোনো কাজই করছে না। এর ফলে ড্রাগস অথরিটির কথা রেনের বিশ্বাস হয়, ফলে রেন এখানে বুঝতে পারে যে এই লিকুইডের উপর এখনও তাকে আরও অনেক এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে হবে। তাই রেন তখন তার কোয়ার্কার বিরানের সঙ্গে মিলে লিকুইডটির উপর তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। আর কিছুদিনের মধ্যেই রেন একটি কোড ব্যবহার করে লিকুইডটির ভেতরে বিশাল এক ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে ফেলে, আর এটা ছিল একটি কাস্টমাইজড ওয়ার্ল্ড যেটাকে সে চাইলেই যে কোনো সময় কোডের সাহায্যে কাস্টমাইজ করতে পারবে। এরপর রেন তার ডিজাইন করা ওয়ার্ল্ডকে আদার লাইফ সফটওয়্যারের সঙ্গে মিক্সড করে ফেলে, আর সেটাকে প্রথমে সে নিজের উপরে প্রয়োগ করে। ঠিক এভাবেই রেন এক এক করে নিজে ডিজাইন করে অনেকগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে ফেলে, আর প্রতিটি ওয়ার্ল্ডকে সে আলাদা আলাদা কোডের সাহায্যে আদার লাইফ লিকুইডে রেন্ডার করে দেয়। আর এই আদার লাইফ লিকুইডের মাধ্যমে এখন পর্যন্ত রেন হাইকিং, ট্র্যাকিং এবং স্কেটিং এর মতো আরও অনেক অ্যাডভেঞ্চার করে ফেলেছে, যেটা সে প্রায় বহু বছর ধরে করতে চাইছিল। তবে সকল ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে মজার ব্যাপার তো এটাই ছিল যে প্রত্যেকটি ওয়ার্ল্ডে নির্দিষ্ট একটি টাইম দেয়া থাকে, আর সেই টাইম শেষ হওয়ার সাথে সাথেই মানুষের মস্তিষ্ক আবারও তার বাস্তব দুনিয়ায় ফিরে আসে। মানে সঙ্গে সঙ্গেই মানুষ তার ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বের হয়ে যায়। কিন্তু একদিন যখন রেন এক্সপেরিমেন্টের জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্কেটিং করছিল, তখন স্বাভাবিকভাবেই সেখানে থাকা টাইমারের টাইম শেষ হয়। তবে অস্বাভাবিক বিষয় তো এটা ছিল যে সেখানকার টাইম শেষ হওয়ার পরও রেন বাস্তব দুনিয়াতে ফিরে আসছিল না, বরং ভার্চুয়াল ওয়ার্ল্ডে আবারও নতুন করে শুরু থেকেই টাইম কাউন্ট হচ্ছিল। এভাবে করেই বারবার তার ভার্চুয়াল ওয়ার্ল্ড রিসেট হচ্ছিল। তবে রেন এখানে প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি রেন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে ফেঁসে গিয়েছে? রেন মনে মনে এটারই ভয় পাচ্ছিল, তাই সে তখন এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে। কিন্তু না, কিছুতেই কোনো লাভ হয় না। হাজার চেষ্টা করেও সে বারবার একই জায়গায় ফিরে আসছিল। আর এভাবে করতে করতে এক পর্যায়ে রেন দেখে যে তার চোখের সামনে এই ভার্চুয়াল ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এতে করে সঙ্গে সঙ্গেই তার মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়, কারণ এই সম্পূর্ণ ভার্চুয়াল ওয়ার্ল্ডটি মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে। এদিকে বাস্তব দুনিয়াতে বিরান কম্পিউটার স্ক্রিনের সাহায্যে বুঝতে পারে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে রেন অনেক বিপদে পড়েছে, আর সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তাই সে সঙ্গে সঙ্গেই রেনের শরীরে একটি ইমার্জেন্সি ইনজেকশন পুশ করে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই রেন সেই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ বাস্তব দুনিয়াতে তার জ্ঞান ফিরে আসে। তাই এবারের মতো রেন বড় একটি বিপদের হাত থেকে বেঁচে যায়। তবে সে এটা বুঝতে পেরেছিল যে এখনও এই লিকুইডটি লঞ্চ করার মতো উপযুক্ত হয়নি, তাই সে তার বিজনেস পার্টনার স্যামকে বলে যে তাদেরকে আরও কিছুদিন লিকুইডটির উপর এক্সপেরিমেন্ট করতে হবে, আর তাকে এটা খুঁজে বের করতে হবে যে কেন সেখানকার টাইম বারবার রিসেট হয়, আর এই ত্রুটিটি ফিক্সড করার আগে লিকুইডটিকে লঞ্চ করা যাবে না। কিন্তু স্যাম এখানে রেনকে জানায় যে লিকুইডটি লঞ্চের ডেট একদম ফিক্সড হয়ে গিয়েছে, এমনকি ক্লায়েন্টদের সাথে কোম্পানির টাকা পয়সারও আদান প্রদান হয়ে গিয়েছে। তাছাড়া তাদের ফান্ডিং এ যতগুলো টাকা ছিল এই আদার লাইফের লিকুইডের পেছনেই সবকিছু খরচ হয়ে গেছে, তাই কিছুদিনের মধ্যেই হয়তো তাদের পুরো কোম্পানি পথে বসবে। ফলে স্যাম এখানে রেনকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এখন কিছুতেই লিকুইডটির লঞ্চ ক্যান্সেল করা যাবে না,
কারণ এতে করে তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। না পারবে তারা কোনো এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে, আর না পারবে তারা তাদের কোম্পানি পরিচালনা করতে। তাই যা হয় হোক, তো স্যাম এখানে রেনকে আদার লাইফের উপর সমস্ত এক্সপেরিমেন্ট বন্ধ করে দিতে বলে, আর সে তাকে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে বলে। কিন্তু রেন স্যামের কোনো কথাই শুনে না, বরং সে কোম্পানির কাউকে কিছু না জানিয়ে তার ভাই জ্যারেডের জন্য আদার লাইফের ভেতরে আলাদা একটি দুনিয়া তৈরি করছিল, যেটার টাইম লাইন হবে সারা জীবনের জন্য। কারণ তার ভাই যেহেতু কোমায় রয়েছে, তাই সে যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত ভার্চুয়াল ওয়ার্ল্ডেই যেন সে তার জীবনকে উপভোগ করতে পারে। তবে এটার পেছনে রেন লুকিয়ে লুকিয়ে কোম্পানির অনেক টাকা খরচ করে যাচ্ছে, যেটার ব্যাপারে স্যাম কোনো কিছুই জানে না। এদিকে আবার তাদের কোম্পানিরই আরও একজন কোয়ার্কার হল ড্যানি, সম্পর্কে সে রেইনের বয়ফ্রেন্ড ছিল। তবে বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না, কারণ রেন সবসময় তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে ড্যানির সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। এরপর একদিন রেন যখন আদার লাইফের উপর আরও একটু রিসার্চ করছিল, তখন সে সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে গ্লিচের কারণ জানতে পারে। অর্থাৎ কেন রেন সেদিন সেখানে ফেঁসে গিয়েছিল সেটা সে এখন বুঝতে পারে। তাই সে তাড়াতাড়ি করে আদার লাইফ সফটওয়্যারের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে। এরপর আদার লাইফে যতগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ড রয়েছে, সেই সমস্ত ওয়ার্ল্ডের প্রত্যেকটি কোড রেন কপি করে কোম্পানিকে লুকিয়ে আরও একটি আদার লাইফ ডোজ তৈরি করে ফেলে। এরপর সে তার ভাইয়ের শরীরে সেটাকে প্রয়োগ করে, কিন্তু দেখা যায় ডোজটি তার ভাইয়ের মস্তিষ্কে শুধুমাত্র কিছু সময়ের জন্য কাজ করে। এদিকে রেঞ্জে তাদের কোম্পানিতে লুকিয়ে লুকিয়ে আদার লাইফ প্রজেক্টের উপর কাজ করে যাচ্ছিল, সে বিষয়ে সবকিছু স্যাম জানতে পারে। এতে স্যাম তার উপরে প্রচণ্ড রেগে যায়, আর স্যাম এখানে তাকে বলে, আপনার সমস্যা কি বলুন তো? আপনি কোম্পানির প্রজেক্টে ফোকাস না করে শুধুমাত্র আপনার নিজের প্রজেক্টেই কাজ করে যাচ্ছেন, তাও আবার কোম্পানির কাছ থেকে লুকিয়ে আপনি শুধু আপনার এবং আপনার ভাইয়ের স্বার্থটা দেখছেন। এদিকে যে আমাদের কোম্পানির কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে আপনার কোনো খেয়ালই নেই। যদি এমনই করতে হবে তাহলে আমার সঙ্গে কেন কোম্পানি খুলেছেন? এভাবেই স্যাম এখানে রেনকে অনেক কথা শোনায়। তাই রেনও তখন স্যামের উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। এখন রেনের সময় অনেক খারাপ যাচ্ছে। এদিকে না পারছে সে তার ভাইয়ের জন্য পারফেক্ট কোনো ডোজ বানাতে, আর না পারছে কোম্পানির অন্য কোনো কাজে ফোকাস করতে। আসলে আদার লাইফের ডোজগুলো স্বাভাবিক মানুষের মস্তিষ্কে কাজ করলেও কোমায় থাকা মানুষের মস্তিষ্কে সঠিকভাবে কাজ করছে না। তাই রেন তখন কিছুদিনের জন্য নিজেকে সময় দেয়। সে কাজ থেকে দূরে থেকে তার বয়ফ্রেন্ড ড্যানির সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটায়, আর সে ড্যানিকে তার আদার লাইফ সফটওয়্যারের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে, যে এই সফটওয়্যারে সে কিভাবে অনেকগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করেছে। আর সবকিছু জানতে পেরে ড্যানি অনেক ইমপ্রেস হয়, এমনকি সে নিজেও সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডের অভিজ্ঞতা নিতে চায়। তাই রেন তখন আদার লাইফের একটি ডোজের সাহায্যে ড্যানিকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্কেটিং করার অভিজ্ঞতা অনুভব করায়, যেটা ড্যানির জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল, আর তার কাছে এটা অনেক ভালোও লাগে। তাই কিছুক্ষণ পর রেন যখন তার ফোন নিয়ে একটু বিজি ছিল, ঠিক তখনই ড্যানি তাকে কিছু না বলে আরও একটি আদার লাইফ ডোজ নিয়ে নেয়। ফলে সঙ্গে সঙ্গেই তার শরীরে ওভারডোজের রিয়াকশন দেখা দেয়, কারণ এই ওভারডোজের কারণে তার মস্তিষ্কে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছিল, যেটা মোটেও কোনো ভালো লক্ষণ ছিল না। এরপর যদিও ড্যানিকে হসপিটালে পাঠানো হয়েছিল, কিন্তু ড্যানির জন্য রেন এখন অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছে, কারণ ড্রাগস অথরিটির অ্যাপ্রুভাল ছাড়া কারোর উপর আদার লাইফের ডোজ ব্যবহার করা নিষিদ্ধ ছিল। কিন্তু ড্যানির উপর প্রথম ডোজটি তো রেন লুকিয়ে ব্যবহার করেছিল, কারণ সে তো জানত যে কখন কতটুকু ডোজ ব্যবহার করা যায়। তবে ড্যানির অতিরিক্ত ডোজ ব্যবহারের কারণে রেন এখন সকলের কাছে ধরা পড়ে যায় যে সে ড্রাগস অথরিটির অ্যাপ্রুভাল ছাড়াই আদার লাইফের ডোজ মানুষের উপর প্রয়োগ করেছে, আর সঙ্গে সঙ্গে এই খবরটি ড্রাগস অথরিটির কাছেও পৌঁছে যায়। তাই এখন রেনের কমপক্ষে প্রায় 10-15 বছরের শাস্তি হবে, সেই সাথে তাদের কোম্পানির উপরও প্রায় $1,000,000 জরিমানা করা হবে। আর এই জরিমানা পরিশোধ করতে হলে সত্যি সত্যিই তাদের এত বিশাল কোম্পানি ডুবে যাবে। কিন্তু স্যাম তো এটা কিছুতেই হতে দিতে পারে না, কারণ তার কাছে তাদের কোম্পানির গুরুত্ব অনেক বেশি ছিল। তাই স্যাম তার কোম্পানিকে বাঁচানোর জন্য গভর্নমেন্টের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়, যেটার মাধ্যমে আদার লাইফ ডোজের উপর তাদের এক্সপেরিমেন্টও হয়ে যাবে এবং সেই সাথে তাদের কোম্পানিও বেঁচে যাবে। আসলে তাদের চুক্তিটি ছিল এমন যে তারা রেনদের
তাদের কোম্পানির কাছ থেকে কোনো জরিমানা নেবে না, তবে এর বিনিময়ে তাদেরকে বিনামূল্যে গভর্নমেন্টকে আদার লাইফ ডোজ সাপ্লাই করে যেতে হবে। আসলে গভর্নমেন্ট এই আদার লাইফ ডোজের সাহায্যে তাদের দেশের বিশাল পরিমাণ অর্থ বাঁচাতে চাইছিল, কারণ তাদের দেশের কয়েদিদেরকে জেলের মধ্যে রেখে বছরের পর বছর তাদেরকে যেই শাস্তি দেয় সেগুলোর পেছনে প্রতি বছর তাদের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। তাই গভর্নমেন্ট এই আদার লাইফ ডোজের সাহায্যে কয়েদিদেরকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে বন্দি রেখে শাস্তি দিতে চাইছিল। এতে করে তাদের অনেক টাকাও বেঁচে যাবে, সেই সাথে কয়েদিদের শাস্তিও অনেক তাড়াতাড়ি সম্পন্ন হবে, কারণ গভর্নমেন্ট জানতে পেরেছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি কোনো মানুষ কয়েকদিন কাটায় তাহলে বাস্তব দুনিয়াতে কাটে মাত্র কয়েক মিনিট। তাই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি কোনো মানুষকে কয়েক বছরের জন্য বন্দি করে দেয়া হয় তাহলে পৃথিবীতে কাটবে মাত্র কয়েকদিন। তবে বন্দি অবস্থায় যদিও পৃথিবীতে তাদের কম সময় কাটবে, কিন্তু বছরের পর বছর মানুষের জেল খাটলে যেই অনুভূতি হয় ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঠিক একই অনুভূতি হবে। অর্থাৎ পৃথিবীতে একদিন কাটলেও সেই মানুষের জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডে কাটবে এক বছর, মানে সময় কম লাগলেও শাস্তি ঠিক একই। তাই গভর্নমেন্ট তখন স্যামের কাছে এমন একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডের প্রস্তাব রাখে যেখানে মানুষ বছরের পর বছর বন্দী হয়ে থাকবে, তবে এই ডোজটি কয়েদিদের উপর প্রয়োগ করার আগে প্রথমে তাদেরকে এটা টেস্ট করতে হবে যে আসলেই তাদের প্ল্যান কাজ করছে কিনা। তাই তারা এবার রেইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে রেইনের উপরেই প্রথম টেস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ রেইন যেহেতু অ্যাপ্রুভাল না নিয়েই আদার লাইফ ডোজ ব্যবহার করেছে, তাই এখন গভর্নমেন্ট তাকে প্রায় 15 বছরের শাস্তি দিয়েছে। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। এরপর তারা রেইনকে একটি শর্ত দেয় যে হয় তাকে আদার লাইফ ডোজের মাধ্যমে শাস্তি কাটাতে হবে, না হয় সত্যি সত্যি তাকে প্রায় 15 বছর জেল খাটতে হবে। আর যদি সে এই শর্তে রাজি না হয় তাহলে তাকে জেল তো খাটতে হবেই, তবে পাশাপাশি তাদের কোম্পানিকেও জরিমানা দিতে হবে। কিন্তু রেইন তো এই দুই শর্তের কোনোটাতেই রাজি হচ্ছিল না, কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ডেও যদি সে তার শাস্তি বেছে নেয় তাহলে বাস্তবে 15 বছর জেল খাটলে তার যেমন লাগবে সেখানেও ঠিক তেমন লাগবে। তাই সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই স্যাম তাকে জানায় যে ওভারডোজের ফলে তার বয়ফ্রেন্ড ড্যানি মারা গিয়েছে, তাই এখন তার শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এরপর স্যাম এখানে রেইনকে বলে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডের শাস্তিতেই রাজি হতে, কারণ যদিও এতে করে সে একই শাস্তি পাবে তবে পৃথিবীতে তো অল্প সময় কাটবে, সেই সাথে তাকে সবসময় মনিটরিংয়ের জন্য 24 ঘন্টায় তাকে তার কোয়ার্কার বিরান দেখাশোনা করবে, এতে তার কোনো ক্ষতি হবে না। তাই এখন এক প্রকার বাধ্য হয়ে রেইন রাজি হয়ে যায়। তবে রেইনকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে পাঠানোর আগে তাকে প্রস্তুত করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর গভর্নমেন্টের একজন কর্মকর্তা রেইনকে জানায় যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাকে 15 বছর থাকতে হবে না, বরং সেখানে সে মাত্র 1 বছর থাকবে, আর সেখানে তার কাছে খাবার পানি এই সমস্ত কিছুই থাকবে, তবে শুধুমাত্র তার কাছে কোনো মানুষ থাকবে না। তবে তাকে একটি নির্দিষ্ট জায়গাতে বন্দী থাকতে হবে, এটাই হলো তার শাস্তি। তো তারা সবাই রেইনকে এই সমস্ত কিছু বুঝিয়ে দেয়, তাই রেইনও তখন নিজেকে কিছুটা মানসিকভাবে প্রস্তুত করে ফেলে। এরপর সমস্ত সেট আপ রেডি করে রেইনের শরীরে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সমস্ত ডিভাইস লাগিয়ে দেয়া হয়। আর যখনই রেইনের চোখে আদার লাইফের 1 ফোঁটা কালো লিকুইড পড়ে তখনই রেইন চোখ খুলে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি দেখতে পায়। আর এটাই ছিল গভর্নমেন্টের তৈরি করা ভার্চুয়াল জেলখানা। আসলে গভর্নমেন্ট নিজের টাকা খরচ করে তাদের দেশের অনেক বড় বড় সায়েন্টিস্টদের সাহায্যে
অনেক পরীক্ষা নিরীক্ষা করে আদার লাইফের মধ্যে এই জেলখানা তৈরি করেছে। আর এই কাজে গভর্নমেন্টকে স্যামও অনেক সাহায্য করেছিল। তো রেইন এখানে অনেক বড় একটি স্ক্রিন দেখতে পায়, যেখানে মূলত ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিন কাউন্ট হবে। অর্থাৎ স্ক্রিনের মাধ্যমে রেইন বুঝতে পারবে যে এখানে তার কততম দিন চলছে। তো এখন যেহেতু রেইনের প্রথম দিন চলছে, তাই স্ক্রিনে একদিনের সংখ্যা দেয়া। এরপর দেখতে দেখতে এখানে রেইনের প্রায় কয়েকদিন কেটে যায়। যদিও প্রথম কয়েকদিন তার অনেক ভালোই কাটছিল, কিন্তু ধীরে ধীরে তখন তার অবস্থা অনেক খারাপ হতে শুরু করেছে। এদিকে পৃথিবীতে যদিও কিছু সময় পার হয়েছে, কিন্তু রেইনের জন্য তো এখানে এক একটি দিন ছিল। তাই ধীরে ধীরে রেইন পাগলের মতো আচরণ করছিল। তবে পরক্ষণেই আবার সে নিজেকে সামলে নেয়, কারণ সে তো অন্যায় করেছে, তাই শাস্তি তো তাকে পেতেই হবে। রেইন তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে, 365 দিন কাটাতে হবে, আর এর পরেই তো সে একেবারে মুক্ত। তাই রেইন এখানে শুয়ে বসে এবং বিভিন্ন চিন্তায় নিজেকে ব্যস্ত রাখে। আর যখন সে তার ইমোশনকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারে, ঠিক তখনই সে লক্ষ্য করে যে দেখতে দেখতে এখানে তার 365 দিন কেটে গিয়েছে। রেইন তো এতে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, কারণ আজকের দিনটি পার হলেই সে একেবারেই মুক্ত। তবে পরের দিন সকালে রেইন যখন স্ক্রিনের দিকে তাকায়, ঠিক তখনই সে একদম চমকে ওঠে, কারণ আজকে তো তার মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটার বদলে এখানে তো টাইম আবার কাউন্ট হচ্ছে। তাই রেইন এখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে এটা হলো সেই গ্লিচ, যেটা এর আগেও একবার তার সাথে ঘটেছিল। মানে রেইন আবারও এখানে ফেঁসে গিয়েছে। রেইন এতে যেন একদম পাগল হয়ে যায়, আর সে প্রচুর পরিমাণে রাগান্বিত হয়ে চিৎকার করে সেখানকার দেয়ালগুলোকে ভাঙতে শুরু করে। তো এভাবেই যখন রেইন সেখানকার একটি দেয়াল অনেকটাই ভেঙে দেয়, তখন সেই দেয়ালের অপর পাশ থেকে অদ্ভুত এক ধরনের আলো আসতে থাকে। আর রেইন যখন সেই আলোর পিছু করে দেয়ালটি পার হয়, তখন সে দেয়ালের অপর প্রান্তে এসে বুঝতে পারে যে এটা তো কোনো ভার্চুয়াল ওয়ার্ল্ড নয়, বরং সবকিছু দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাস্তব দুনিয়া। তাহলে কি রেইনকে এতদিন বাস্তব দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়েছে? এরপর রেইন এখানকার সমস্ত কিছু দেখে বুঝতে পারে যে আসলে এটা বাস্তব দুনিয়া। সে বুঝে যায় যে এই সমস্ত কিছু স্যামের প্ল্যান, কারণ শুরু থেকেই স্যাম কিছুটা লোভী প্রকৃতির ছিল। সে সবসময় সব কিছুতেই অর্থকে বেশি প্রাধান্য দিত। আর যেহেতু তাদের পুরো কোম্পানি রেইনের সঙ্গেও শেয়ারে ছিল, তাই স্যাম রেইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে ইচ্ছে করেই তাকে তার তৈরি জেলখানাতে বন্দী করেছে। এমনকি সেখানকার টাইম সে নিজে রিসেট করেছে, যাতে করে বছরের পর বছর সেখানে থাকতে থাকতে রেইন মারা যায়, কারণ এতে করে তো তাহলে সম্পূর্ণ কোম্পানির মালিক সে হয়ে যাবে। তো রেইন এখানে স্যামের সমস্ত প্ল্যান বুঝে যায়। এরপর সে একটু বাহিরে এসে সেখানে একটি গাড়ি দেখতে পায়, এমনকি সেখানে অনেক গার্ডও ছিল, যাতে করে রেইন কিছুতেই সেখান থেকে পালিয়ে যেতে না পারে। কিন্তু তারপরও রেইন কোনো মতে সেই গাড়িটি চালিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সোজা তাদের কোম্পানিতে চলে আসে, কিন্তু রেইন এখানে দেখতে পায় যে এখানে তো কিছুই নেই, বরং তাদের অফিসের জায়গাটি সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। রেইন তখন কোনো কিছু বুঝতে না পেরে সোজা পুলিশ স্টেশনে চলে যায়, আর পুলিশের কাছে সে তার ব্যাপারে একটি ইনফরমেশন জানতে পারে যে নিউজ অনুযায়ী প্রায় এক বছর আগে জানা গিয়ে ছিল যে রেইন নাকি ছুটিতে প্যারিসে ঘুরতে যাওয়ার পর থেকে আর কখনোই ফিরে আসেনি, এমনকি তার নাকি কোনো সন্ধানই পাওয়া যায়নি। আসলে স্যাম তার প্ল্যান মোতাবেক রেইনকে বন্দি করার পর গণমাধ্যমকে এসব কিছু জানিয়েছে, যাতে করে তাদের কাছে মনে হয় যে রেইনের হয়তো কিছু হয়ে গিয়েছে। তো এখানে রেইনের কাছে আরো কিছু বিষয় ক্লিয়ার হয়, যে গভর্নমেন্টের যে লোকেরা তার শাস্তির ব্যবস্থা করেছিল, তারা আসলে গভর্নমেন্টের কোনো লোকই ছিল না, বরং তারা ছিল স্যামের লোক। এরপর রেইন এখানে স্যামের নামে কমপ্লেন লেখাতে চায়, আর সে পুলিশদেরকে জানায় যে গত এক বছর ধরে স্যাম ষড়যন্ত্র করে তাকে বন্দি করে রেখেছিল। এখানে রেইন তাদেরকে স্যামের সমস্ত প্ল্যানগুলো শোনায়। এরপর পুলিশরা তখন সেই জায়গাটিকে দেখতে চায় যেখানে গত এক বছর ধরে সে বন্দি ছিল, কিন্তু রেইন যখন তাদেরকে সেখানে নিয়ে যায়, তখন সেখানে তেমন কোনো কিছুই ছিল না। অর্থাৎ সে যেই রুমটিতে বন্দি ছিল, এখানে তো সেই রুমের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তাই পুলিশরা রেইনের কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। রেইন এতে অনেক ভেঙে পড়েছিল। তো সন্ধেবেলায় রেইন তার ক্যাট নামক একজন বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে। ক্যাট তো প্রথমে তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা সবাই জানত যে রেইন বেঁচে নেই। তাই ক্যাট এখানে রেইনকে দেখে অনেক খুশি হয়। এরপর রেইন এখানে ক্যাটের কাছ থেকে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড ড্যানি বেঁচে আছে, অর্থাৎ সেদিন রেইনকে ফাঁসানোর জন্য স্যাম মিথ্যে বলেছিল। এরপর রেইন তাড়াতাড়ি করে ড্যানির সঙ্গে দেখা করতে যায়, আর ড্যানিকে জীবিত দেখে তার তো খুশির কোনো সীমা থাকে না। সে সঙ্গে সঙ্গেই ড্যানিকে জড়িয়ে ধরে
এদিকে ড্যানিও রেনকে দেখে অনেক খুশি হয়, কারণ ড্যানিও জানত যে রেন মারা গিয়েছে। এরপর রেন ড্যানির কাছ থেকে তার কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে। ড্যানি এখানে রেনকে বলে, তোমাকে ওরা সেলে পাঠিয়ে দেওয়ার পর তুমি যে আদার লাইফের ডোজগুলো তৈরি করেছিলে সেই সমস্ত ডোজগুলো মার্কেটে একদম সুপারহিট হয়ে যায়। তাই স্যাম তখন কোম্পানিতে আরো অনেক লোক নিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে একসাথে তোমার ফর্মুলা ফলো করে লক্ষ লক্ষ আদার লাইফ ডোজ তৈরি করে ফেলে, আর সেই সমস্ত ডোজগুলো অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ফলে স্যাম হয়ে যায় শহরের অন্যতম একজন মিলিয়নার। তার এখন চারিদিকে অনেক খ্যাতিও রয়েছে, তাই এখন তাকে ধরা অথবা শাস্তি দেয়া আমাদের সাধ্যের বাইরে। সে এখন আমাদের কোম্পানি বন্ধ করে দিয়ে নিজেই অনেক বিশাল একটি কোম্পানির অফিস খুলে বসেছে। এদিকে এমন সময় রেইনের তার হার্ডডিস্কের কথা মনে পড়ে যায়, যেখানে সে আদার লাইফ ডোজের প্রত্যেকটি ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোডগুলোকে সেভ করে রেখেছিল। তাই রেন যদি তার সেই হার্ডডিস্কটিকে উদ্ধার করতে পারে, তাহলে সে নিজেই আবারও তার কোম্পানিকে শুরু করতে পারবে। ফলে রেন তখন ড্যানি এবং কেটকে নিয়ে সোজা স্যামের নতুন অফিসে চলে যায়। আর তারা যখন অফিসের একটু ভেতরে আসে, তখন তারা সেখানকার একটি রুমে বিরানকে দেখতে পায়। তার মানে বিরানও স্যামের সঙ্গে যুক্ত ছিল। এদিকে বিরান তাদেরকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই স্যামকে জানাতে যাচ্ছিল। এদিকে সুযোগ পেয়ে রেন তাড়াতাড়ি করে আদার লাইফের সমস্ত কোডগুলো রিকভার করে নিয়ে নেয়। এরপর সে ড্যানিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ যে কোনো সময়ে স্যামের লোকেরা তাদেরকে ধরে ফেলতে পারে। তো তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর রেন তার হার্ডডিস্কে থাকা সমস্ত কোডের সাহায্যে বেশ কয়েকটি আদার লাইফ ডোজ তৈরি করে। তবে এই ডোজগুলোতে এখন কোনো সমস্যা ছিল না, কারণ রেনের জেলে যাওয়ার আগেই রেন আরও একবার আদার লাইফ ডোজগুলোকে ঠিক করেছিল। তাই এবার যখন রেন একটি ডোজ তার ভাইয়ের চোখে দেয়, সঙ্গে সঙ্গে সেটা তার মস্তিষ্কে কাজ করে। রেন তো এতে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ প্রায় কয়েক বছর পর তার ভাই চোখ খুলেছে। রেনের এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু তার এই স্বপ্ন মুহূর্তের মধ্যেই দুঃস্বপ্নে বদলে যায়, কারণ কিছু সময়ের জন্য ডোজটি কাজ করলেও পরবর্তীতে তার ভাই জ্যারেডের শরীরে ডোজের রিয়াকশন দেখা দেয়। এতে করে জ্যারেডের পুরো শরীর প্রচণ্ড রকমের কাঁপতে থাকে, আর তার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যায়। রেন এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, ফলে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু হঠাৎ করে সে আশেপাশে অদ্ভুত অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর তার কাছে সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে শুরু করে। এরপর হঠাৎ করে একটি ল্যাবের মধ্যে রেনের চোখ খোলে। রেন নিজেকে সেই জায়গাতে দেখতে পায় যেখানে তাকে শাস্তি দেওয়ার জন্য আদার লাইফের ডোজ দেয়া হয়েছিল। মানে এতক্ষণ যা কিছু ঘটেছে সেই সবকিছুই ভার্চুয়াল ওয়ার্ল্ডের অংশ ছিল, অর্থাৎ ড্যানি আসলেই বেঁচে নেই আর স্যামও তাকে ধোকা দেয়নি। এদিকে এই সমস্ত কিছু বুঝে ওঠার আগেই রেন যখন তার সামনে স্যামকে দেখতে পায়, তখন সে অনেক উত্তেজিত হয়ে তাকে মারতে শুরু করে। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে যে সবকিছু তো আদার লাইফে ঘটেছে, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তাই স্যামকে সে কেন মারছে, কারণ স্যামের তো কোনো দোষই নেই। এভাবে করে রেনের এক বছরের শাস্তি শেষ হয়। তো রেন এখানে কিছুক্ষণ বসে বসে আদার লাইফ ডোজের জন্য যা যা ঘটেছে সেই সব কিছু চিন্তা করে, যে কিভাবে এই ডোজের জন্য সে তার ভালোবাসাকে হারিয়েছে, এমনকি ভার্চুয়াল ওয়ার্ল্ডে সে তার ভাইয়ের যেই পরিস্থিতি দেখেছিল সেটা তো বাস্তবেও হতে পারে। তাছাড়া ভার্চুয়াল ওয়ার্ল্ডে টাইম যে বারবার রিসেট হচ্ছে, এটা তো অনেক বড় একটি সমস্যা, কারণ এটার কারণে অনেক মানুষ সেখানে ফেঁসে যেতে পারে। তাই রেন এখানে সিদ্ধান্ত নেয় যে যতদিন পর্যন্ত সে আদার লাইফ ডোজের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে না পারছে, সেই সাথে এই ডোজের সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ড্রাগস অথরিটির অ্যাপ্রুভাল না পাচ্ছে, ততদিন পর্যন্ত সে আর কোনো আদার লাইফ ডোজ বানাবে না, এমনকি কারো উপর সেটা প্রয়োগও করবে না। তাই রেন তখন তাদের অফিস থেকে আদার লাইফ ডোজের সমস্ত কিছু নিয়ে যায়, যাতে করে অন্য কেউ এই ডোজের উপর কাজ করতে না পারে। এমনকি সে কোম্পানি থেকে বেরিয়ে আসার জন্য দরখাস্ত জমা দেয়। কিন্তু স্যাম এটা কিছুতেই চাইছিল না, কারণ নতুন কোনো প্রোডাক্ট আবিষ্কার না হলে তাদের কোম্পানি আর চলবে না। ফলে যেভাবেই হোক স্যাম চাইছিল রেনকে তার বিজনেস পার্টনার হিসেবে রাখতে। তাই পরের দিনই স্যাম রেনকে একটি সুখবর দেয়, আর সে তাড়াতাড়ি করে রেনকে অফিসে চলে আসতে বলে। এরপর রেন অফিসে আসলে স্যাম তাকে জানায় যে সে নিজেই এবার আদার লাইফ ডোজে সমস্যাটিকে ধরতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে কেন সেখানে বারবার টাইম রিসেট হয়। তাই সে বিরানকে নিয়ে অলরেডি সমস্যাটিকে ফিক্সড করে ফেলেছে। তাই এই ডোজটিকে যদি তারা বাজারে ছাড়ে, তাহলে তো তারা এবার মিলিয়নার হয়ে যাবে। কিন্তু এখন তাদেরকে কনফার্ম হতে হবে যে আসলে এখন আদার লাইফ ডোজটি ঠিক
ঠিক হয়েছে কিনা। তাই স্যাম এখানে রেনকে বলে, তোমার কোনো সমস্যা হবে না, আমি এটা একদম সঠিকভাবে ঠিক করেছি, তুমি শুধু টেস্টের জন্য আরো একবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাও। কিন্তু স্বাভাবিকভাবেই রেন তার কথায় রাজি হয় না, কারণ সে কিছুতেই আর কোনো রিস্ক নেবে না। তাই রেন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু স্যাম এখানে কিছুতেই রেনকে যেতে দিতে চাইছিল না। সে এখানে রেনকে বলে, তুমি আমাকে এভাবে মাঝপথে ফেলে যেতে পারো না, কারণ এই কোম্পানির পেছনে আমি আমার সমস্ত টাকা খরচ করেছি। হ্যাঁ, অর্ধেক টাকা তুমিও দিয়েছ, কিন্তু তাই বলে তো আমি আমার টাকা লস করতে পারি না। তোমার জন্যই আমি কোম্পানিতে আমার টাকা ইনভেস্ট করেছি। এখন তুমি যদি কোম্পানি ছেড়ে চলে যেতে চাও, তাহলে আমি যেই টাকা খরচ করেছি সেটাই তো ওঠাতে পারবো না। তাই যেভাবেই হোক আমাদেরকে এই ডোজটি তৈরি করতে হবে, কারণ এতে করে আমাদের ইনভেস্টের টাকার পাশাপাশি আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। আর তখন তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু এখন আমাকে ডুবিয়ে তুমি চলে যেও না। এদিকে রেন যখন স্যামের কোনো কথাই শুনছিল না, তখন স্যাম জোর করে রেনের চোখে আদার লাইফের ডোজ দিয়ে দেয়। ফলে রেন যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে আবারও সেই রুমটিতে দেখতে পায় যেখানে তাকে এক বছরের জন্য বন্দি করা হয়েছিল। আর এবারও তার সঙ্গে ঠিক একই কাজ করা হয়, অর্থাৎ টেস্টের জন্য তাকে আবারও এক বছরের জন্য এখানে বন্দি করে দেয়া হয়েছে। রেনেতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে রাগে এবং ক্ষোভে সেখানে চিৎকার করতে থাকে, কারণ এর আগে তো সে অনেক কষ্ট করে এক বছর পার করেছিল, আর এখন কিনা তাকে আবারও এক বছর থাকতে হবে এটা তো রেন কিছুতেই মানতে পারছিল না। এদিকে স্যাম এবং বিরান আদার লাইফের ডোজের উপর মনিটরিং করছিল যে এটা রেনের উপর ঠিকমতো কাজ করছে কিনা। অন্যদিকে রেন এবার নিজেকে অনেকটা শান্ত করে তোলে। ধীরে ধীরে সে যত বেশি তার ইমোশনের উপর কন্ট্রোল করতে পারছিল, ঠিক তত তাড়াতাড়ি সেখানকার সময় পার হচ্ছিল। অর্থাৎ মানুষের ইমোশনের সাথে সেখানকার সময়ের কানেকশন রয়েছে। তাই রেন এখানে তার ইমোশনের উপর পুরোপুরিভাবে কন্ট্রোল করছিল, ফলে সেখানকার সময় এতটা দ্রুত পার হতে থাকে যে মুহূর্তের মধ্যেই টাইম ওভারলোড হয়ে সেই পুরো সেলটি একদম ভেঙে যায়। ফলে সঙ্গে সঙ্গেই রেন বাস্তব দুনিয়ায় চলে আসে, আর তার সামনেই ছিল স্যাম। রেন তখন প্রচণ্ড রাগে স্যামের উপর আক্রমণ করে, আর সে স্যামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার চোখে এবার আদার লাইফের ডোজ দিয়ে দেয়। ফলে স্যাম এবার তার চোখ খুলে নিজেকে সেই সেলের মধ্যে দেখতে পায় যেখানে এতক্ষণ রেন বন্দি ছিল। তো স্যাম এখানে নিজেকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, আর যখন এখানে ধীরে ধীরে তার সময় কাটতে থাকে, তখন সে এটা বুঝতে পারে যে রেনেরও এখানে থাকতে ঠিক কতটা কষ্ট হয়েছে। এদিকে বিরান এখানে রেনের কাছে অনুরোধ করে যে ইমার্জেন্সি ইঞ্জেকশন দিয়ে স্যামকে সেখান থেকে বের করে আনতে, কিন্তু রেন চাইছিল স্যাম যেন পুরো এক বছরই সেখানে কাটায়, যাতে করে আদার লাইফ ডোজের ভূত তার মাথা থেকে নেমে যায়, এমনকি সে যেন আর কখনোই আদার লাইফ ডোজকে বাজারজাত করতে না চায়। এদিকে স্যামের তো এখানে কিছুই করার ছিল না, তাকে যেভাবেই হোক এখানে তো এক বছর কাটাতেই হবে। তাই স্যাম এখানে কোনো মতে অনেক কষ্ট করে এক বছর কাটিয়ে দেয়। কিন্তু সেখানে এক বছর পার হয়ে যাওয়ার পরও যখন সেখানে আবারও টাইম কাউন্ট শুরু হয়, তখন স্যাম যেন একদম পাগলের মতো হয়ে যায়। এদিকে বাস্তব দুনিয়াতে রেনও এটা বুঝতে পারে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আবারও টাইম কাউন্ট শুরু হয়েছে। তবে স্যামের মস্তিষ্কে খুব বেশি প্রেশার পড়ার আগে রেন স্যামকে মুক্ত করে দেয়। আর এখানে স্যাম খুব ভালোভাবেই বুঝতে পারে যে নিজের স্বার্থের জন্য কখনোই মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়, কারণ দূর থেকে কখনোই কারো ভেতরের যন্ত্রণা বোঝা যায় না। তাই এখানে রেনের পরিকল্পনা সফল হয়, কারণ স্যাম তার নিজের ভুল বুঝতে পেরে আদার লাইফ ডোজের চিন্তা তার মাথা থেকে ঝেড়ে ফেলে। অন্যদিকে রেনও বুঝতে পারে যে সৃষ্টিকর্তা যদি কোনো মানুষকে বাঁচিয়ে না রাখতে চায়, তাহলে তাকে বাঁচানোর ক্ষমতা মানুষের নেই। তাই রেন এবার তার ভাইয়ের পরিস্থিতি মেনে নেয়, আর সে তার ভাইকে সারা জীবনের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কোমার যন্ত্রণা থেকে বিদায় জানায়। এ ঘটনার পর প্রায় বেশ কিছুদিন পার হয়ে যায়। রেন এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে, আর সে পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে তার জীবনের পথ চলতে শুরু করে।